পাওয়া দিয়েছে, কিন্তু আমাদের সবসময় সজাগ থাকতে হবে। মাথায় রাখবেন যারা রাজনৈতিক ভাবে মোকাবিলা করতে পারে না, রাজনৈতিক কথা বলতে পারে না, রাজনৈতিক কর্মসূচি যাদের হাতে নেই, লক্ষ্য নেই, উদ্দেশ্য নেই, কাজ করার মানসিকতা নেই, তারাই খালি কুৎসা আর কুৎসা করে যায়। এই সভায় রাখবে। আর যারা বড় বড় কথা বলছে কি তাদের বিষয়বস্তু? বাঁকুড়ায় কয়লা চলছে, বাঁকুড়ায় গরু চলছে, যত অবৈধ, যত বেআইনি, যত অসামাজিক, যত নিষিদ্ধ কাজে তিনি পিএইচডি করে বসে আছেন। এই সময়টা যদি তিনি মানুষের সেবায় ব্যয় করতেন, তাহলে কাপুরুষের মতো দিল্লি গিয়ে বিজেপির পাঞ্জাবি ধরে ঝুলতে হতো না। এটা মাথায় রাখবেন, বিজেপির পাঞ্জাবি ধরে ঝুলতে হতো না, এটা মাথায় রাখবেন। আর পুলিশকে এসে থ্রেট করে দেওয়া হচ্ছে, কি বলছে, আপনার চাকরিটা 10 বছর। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কিন্তু 10 বছর নেই, তিনি রাজনীতির রটা উপজেলায়।